দেশে এলো আরো এক কোম্পানির টিকা ফাইজারের 1 লাখ ডোজ টিকা দেশে এসেছে গতকাল কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছায় ভ্যাকসিন কোভ্যাক্স এই ভ্যাকসিন পাঠাচ্ছে রাত 11টার আগেই কোভ্যাক্স থেকে প্রথম চালান হিসেবে ফাইজারের 1,620,000 ডোজ টিকা এবং আনুষাঙ্গিক উপকরণ রাতেই দেশে এসে পৌঁছায় গেল বৃহস্পতিবার ওষুধ প্রশাসন অধিদপ্তর জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকার অনুমোদন দেয় দেশে জরুরি ব্যবহারের জন্য ওষুধ প্রশাসন এখন পর্যন্ত 4টি করোনা টিকা অনুমোদন দিয়েছে এর আগে অক্সফোর্ডের টিকা দেওয়া শুরু হয় 27 জানুয়ারি আর 25 মে থেকে চীনা ভ্যাকসিন সিনোফার্ম প্রয়োগ শুরু হয়েছে বিমানবন্দর থেকে এই বিষয়ে একটু বিস্তারিত আপনাদেরকে জানাতে চাই সহকর্মী নাজমুল হোসেন সেখানে রয়েছেন নাজমুল একটু জানতে চাই কোথায় রাখা হচ্ছে এই টিকা ওখানকার কি আপডেট একটু জানাবেন আপনি এতক্ষণ ধরে দেখছেন সেখানে টিনা এই টিকাটি আসলে যে তাপমাত্রা সংরক্ষণ করতে হয় সেটি হচ্ছে -90 ডিগ্রি সেলসিয়াস থেকে -60 ডিগ্রি সেলসিয়াস কিন্তু এর আগে বাংলাদেশে যে টিকাগুলো সবাই ব্যবহার করেছে কোভিশিল্ডের টিকা কিন্তু 2 ডিগ্রি থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে এই তাপমাত্রা কিন্তু সংরক্ষণ করতে যেটা ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় ঔষধাগার সেখানে কিন্তু এই টিকাগুলো প্রিজার্ভ করা হবে এই টিকা কিন্তু যখন ব্যবহার করার 2 ঘন্টা মধ্যে ব্যবহার করতে হবে এবং এই টিকাটির যেটি হচ্ছে 1,620,000 যে ডোজ ইতিমধ্যে বাংলাদেশে বিমানবন্দরে এসে পৌঁছেছে আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে সেগুলো ফ্রিজারের যেটি যে শীতাতপ নিয়ন্ত্রিতকারী সেই গাড়িতে কিন্তু তোলা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই 8 নম্বর টার্মিনালের গেট থেকে কিন্তু এই টিকা নিয়ে বের হবে আর একটি বিষয় হচ্ছে যে যারা ইতিমধ্যেই টিকার জন্য নিবন্ধন করেছেন কিন্তু টিকা পাননি তারাই কিন্তু বেশি অগ্রাধিকার পাবেন এই ফাইজারের যে টিকাটি বাংলাদেশে এসেছে সেই হিসেবে 50,310 জন ব্যক্তি এই টিকাটি তারা পাবেন যেহেতু এখন এই টিকাটি বাংলাদেশে মজুদ রয়েছে আর এই টিকাটি 12 বছরের ঊর্ধ্বে যারা তারা কিন্তু এই টিকাটি তাদের ক্ষেত্রে সফল হয়েছে এবং 95 ভাগকে এটা কিন্তু কার্যকর হয়েছে এমনটাই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরীক্ষায় কিন্তু সে তেমনটাই বলা হয়েছে আর একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই টিকাটি কিন্তু আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যে কোভ্যাক্স সেখান থেকে সেই কোভ্যাক্সে কিন্তু এই 1,620,000 টিকার যেটি সেই ডোজ কিন্তু বাংলাদেশে এসেছে এই টিকা কবে আসবে না আসবে এটা নিয়ে কিন্তু বেশ শঙ্কাও ছিল তো নির্ধারিত সময়ে সরকার যে অনেক শঙ্কার পরে নির্ধারিত সময় ঠিক আমরা টিকা হাতে পেয়ে গেছি এটাই অনেক বড় স্বস্তির খবর এর পরবর্তী নিশ্চয়ই আপডেট আমরা পেতে থাকবো কি হচ্ছে কিভাবে বন্টন হচ্ছে কোথায় রাখা হচ্ছে দর্শকদেরকে জানাতে থাকবো নাজমুল অনেক ধন্যবাদ আপনাকে